শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম রেজাউল করিম চৌধুরী, এমনি সবাই কুসুম নামেই চিনে আমাকে। বাবুল মজিবুল্লাহ চৌধুরী, মদন মিয়া নামে চিনি, মদন মিয়া। আমার মায়ের নাম হলো রোশনুজ্জামান বেগম চৌধুরানী, গ্রাম হলো মগাদিয়া, মধ্য মগাদিয়া, বুঞ্জাপাড়া, থানা মিরসরাই, জেলা চট্টগ্রাম। ইংরেজ গেছো কেমনি? প্রথম একবারে আমরা ইয়েতে গেছি, রামগড়ে গেছি, এপ্রিল মাসের প্রথম দিন রামগড়ে গিয়ে ফিরে আসছি, তখন একদম প্রথম অবস্থায়। রামগড়ে সবাই মানে বিভিন্ন ধরনের তরকারি, ফুলকপি, বাঁধাকপি, ওই মূলা, সব তরকারি একসাথে দিয়ে ধোয়া টোয়া সারা বিরাট ডেকচির মধ্যে ওরা সিদ্ধ করতেছে, আর মুক্তিরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গেছে ওরা খাচ্ছে। তো আমি একদিন থাকলাম, থাকার পরে ওই জাকারিয়া চৌধুরী, তো উনি আর আমার আত্মীয়, উনি আমাকে বললো যে তুই এখানে থাকতে পারবি না, এখন ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই, আমরা আছি, তুই তোর বাড়ি এখানে, তুই বাড়ি চলে যা। তখন তোয়াজি ভাই সেখানে ছিল, তো জাকারিয়া বললো যে ও আমার কত ভাই, ও এরকম, এখন তো তোয়াজি আমাকে বললো যে এখন বাড়িতে চলে যা, এখন এখানে থাকার দরকার নাই। আমরা বেশ কিছু ছেলে, মানে 30-35 জন ছেলে, আমরা আবার হেঁটে হেঁটে মিরসরাই করোনার চলে এসলাম। করোনাটা এসে করোনাটার পরে বাড়িয়ার কাছে ওই জন্য আমার খালাতো বোনের বাড়িতে রাত্রে রইলাম, রয়ে থেকে ফিরে আসলাম। এটা হচ্ছে প্রথম অবস্থায়। তো আমরা সবসময় ওই লোকাল কাজ আছে, স্থানীয় কাজ আছে না, শরণার্থী যাচ্ছে, শরণার্থী আশ্রয় নিচ্ছে, শরণার্থীদেরকে ঠিক মতো পাঠানো, ওদের খাওয়া দাওয়া, এইসব কাজ আমরা করতেছি, আমি আর মন্না। আমি আর মন্নান তো সবসময় একসাথে, মন্নান মাস্টার, আমি মন্নান মাস্টার, তারপর শেষে গিয়ে দুদু মিয়া, ফকির আহমদ চৌধুরী, দুদু মিয়া একাত্র হইল আমাদের সাথে। ফকির আহমদ চৌধুরী দুদু মিয়া মানে ওই সানাউল্লাদের গ্রুপের স্টিল মিলের শ্রমিক নেতা, ওনারা ও সোয়াত আক্রমণে ওনারা ছিল, সেই ওনার বাড়িও আমাদের বাড়ির পাশে গিয়ে বাড়িতে গিয়ে পৌঁছল। এর মধ্যে শুনলাম যে ওই ভাই একটা গ্রুপ নিয়ে চলে এসছে অলরেডি ট্রেনিং নিয়ে, তখন মন্নান বললো যে চল ওই ভাইয়ের কাছে যাই, আমরা এখানে কত, আমরা কি এইগুলো করবো নাকি, আমরা যুদ্ধ করবো না। তখন আমরা, আমি আর মন্নান একদিন ওই ভাইয়ের বাড়িতে গেলাম। তো ওইদের বাড়িতে ওই ভাই তখন বুঝলো যে যাও, এখন কোনো ট্রেনিং ট্রেনিংয়ের অসুবিধা নাই। আমরা তখন, আমি আর মন্নান, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর এখানে থাকবো না, ইন্ডিয়া চলে যাবো। তারপরে
এবার ফাইনালি যখন ওইদের সাথে আমরা বললাম যে আমরা যাবো ওইদের সাথে, ইয়ে হইলো মন্না, আমি মন্নানের বাড়ির একটা ছেলে আছে জয়নাল, এখন মারা গেছে, ফকির আহমদ সৌদির দুদু মিয়া। দুদু মিয়া আমাদের সবাই সিনিয়র, উনি বড় ভাই, তো উনি উনি সহ আমরা ঠিক করলাম যে আমরা মঙ্গলবারে যাব। সোমবার দিন আমরা আবুতরব বাজার, শুক্রবার সোমবার আমাদের মিরসরাইতে বৃহৎ বাজার আবুতরব বাজার, সোমবার দিন আমরা আবুতরব বাজারে গেলাম। আমার সোমবারের মধ্যরাত্রে আমরা পথ যাবো ইন্ডিয়ার দিকে, কোথায় যাবো, জুলনপুল যাবো, সেইখানে গিয়ে আমাদের ব্রাণ্ডুলো সেইখানে গিয়ে সেখানে ওই শ্রীনগরে যে বাঁপদের ক্যাম্প আছে, আমাদের ওয়াজুল খন্দকারদের যে ক্যাম্প আছে, ওরা এখান থেকে ছেলেদেরকে যুদ্ধে নিয়ে যাচ্ছে। তা আমরা প্ল্যান করলাম যে ওদের সাথে আমরা যাবো শ্রীনগর গিয়ে, তো আমরা লোকজন পেয়ে যাচ্ছি, শ্রীনগর গিয়ে আমরা ওদের ক্যাম্পে যাবো না, আমরা হরিণা চলে যাবো। এর মধ্যে দুটা গ্রেনেড পেয়ে গেছি, ওই ভাই বললো যে তোমরা ওই সৈদনগরের কাছে গ্রেনেড আছে, তোমরা যদি ইউজ করতে পারো, যদি ওই জমাত অফিস টফিসে তোমরা যদি ইয়ে ব্যবহার করতে পারো, তোমরা গ্রেনেড শিখে নাও। ওই ভাইও শিখে দিল আর বললো যে সহজ ব্যাপার, ফিনটা খুলবা, লিভারটা ধরে রাখবা, থ্রো করবা, মানে এবার 7 সেকেন্ড লাগে, তো তোমরা এত বেশি বাহাদুরি করিও না, হাতে রেখে 1-2 করে মারলে এটা। এই গ্রেনেড দুটা, একটা আমার কাছে, একটা মন্নানের কাছে। এখন এই গ্রেনেড এগুলো কী করব, এখন তো আমরা সোমবার দিন গত রাত্রে তো আমরা ইন্ডিয়া চলে যাবো, গ্রেনেড কী করব। তখন মন্নানকে, তখন আমাদের এখানে একটা জমাতের নেতা ছিল, কোনো একটা নেতাকে ইয়ে করে দেবো। বাজারের মধ্যে আমি মেরে দিচ্ছিলাম, এই সময় মন্নানটা এরকম করিস না, মানুষ আছে ইয়ে আছে। তারপরে মন্নান আমাকে ট্রেন নিয়ে গেলো, চলে গেলাম। আমরা বাড়ি, আমার বাড়ি অর্ধেক পর্যন্ত গেছি, এই সময়ে আওয়াজ পাইলাম, জেনারেটার আওয়াজ আবুতির বাজারে, হু হু করে মানুষ জমাচ্ছে, বলতে মুক্তিযোদ্ধারা জমাতে বসে আক্রমণ করছে। তা আমরা দাঁড়িয়ে রইলাম, দেখি মানুষে কী বলে, কেউ বলে যে 3 জন মারা গেছে, কেউ বলে 5 জন মারা গেছে, কেউ বলে যে 1 জন মারা গেছে, দেখছি আর দেখি নেই, আসলে মারা গেছিল 1 জন। তোমাদের গ্রেনেড দুইটা কি? না, আমাদের আমাদের গ্রেনেড দুইটি আমাদের কাছে রয়ে গেছে, এটা অন্য মুক্তিযোদ্ধারা মেরেছে। তারপরে এই গ্রেনেড দুটা কোথায় রেখে গেলাম, কি গেলাম, এটা আবার ভুলে গেছি। রাত্রে মন্নান আসলো আমাদের বাড়িতে, দুদু মিয়া, মন্নান আর জয়নাল। তারপর আমি বাইরে এলাম, আর কেউ ট্যাপ পায় না, আমার মা কিন্তু ট্যাপ পাই গেছে। তো আমার মা অনেকক্ষণ দাঁড় করে রাখি, অনেকক্ষণ দুবার টুবা পড়লো, ফোঁটু দিলে এখন জানে যে শুনবে না ছেলে। তো আমাদের বাড়ি এরও ওই চারিদিকে বেড়া আছে, আমার মা, আমরাও আসতেছি বাড়ির থেকে বাইরে, গাড়া দিয়ে বাইরে হয়ে দিলে আমার মা পুরাটা ইয়ে, মানে বাড়ি ঘুরে হয়ে গেছে ওনার। আমরা চলে গেলাম জুলনপুর, গেলাম জুলনপুর, গিয়ে এদের সাথে একাত্র চললাম, ওই ওবায়দুল খন্দকারদের গ্রুপের সাথে, আফসার সাহেবদের গ্রুপ ইয়ের সাথে। ওরা আমাদেরকে নিয়ে গেলেন, নিয়ে যাবে, এই ফর্ম দিলাম, হাঁটতে 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 আমরা হেঁটে হেঁটে গেলাম ইয়েতে শ্রীনগরে। শ্রীনগরে পৌঁছলাম, তখন বোধহয় রাত্রে 1টা 1টা এরকম হবে। সেখানে গিয়েই আমরা তো, ওরা আমাদেরকে রাগারাগি করতেছে, ওইখানে ওদিকে না, ওইদিকে না, না আমরা ওদিকে না, আমরা এদিকে যাবো। ইয়ে দুদু ভাই বললো যে শ্রীনগর এইদিকে হবে, আমরা ওইদিকে যাবো, চলো ওইদিকে হবে, আমরা কেউ কিন্তু চিনি না। শ্রীনগর বাজারে গেলাম, সেখানে আলতাফ ভাইকে আর রাখাল তাকে পাইলাম, ওদের একটা দেখলাম গড় আছে, যারা আসতেছে ওই ভিতরের থেকে তাদেরকে ওনারা রিসিভ করতেছে। তো রাখাল তাদের ওইখানে আমরা রাত্রে রইলাম, প্রথম দিনেই প্রথম মানে থাকা দেখলাম যে না এটা স্বাভাবিক, একবার ওই মানে তজদার বেড়া, বাঁশের বাঁশের বেড়ার উপরে শুনলাম, ভোরে উঠে সাহা দিয়ে ফটাকে মনুর দিকে মত দিলাম। রাগালদা আর আলতা ভাই বললো যে হ্যাঁ তোমরা যাও। গেলাম এই হাঁটতে 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 আমরা মানে ভাড়িদেরকে জিজ্ঞেস করলে বন্ধু মনুর কদ্দুর যে ওইতু, মানে সেই সকালে হাঁটা আরম্ভ করছি, হরিণাতে আসছি আমরা, তখন ধরুন না 8:30-9 হবে হরিণা ক্যাম্পে। তো হরিণা ক্যাম্পে যাওয়ার পরে একটু রইলাম, হরিণের থেকে সেখান থেকে মন্না চলে গেলো বিএলএফে, আগেই মন্না চলে গেলো, স্বপন স্বপনদা আসলো, স্বপনদারা বিএলএফে লোকটি টুক করতেছে, মন্নান গেলো আরও কে কে গেলো, আমার তো মন্নান সহ একসাথে গেছি, মন্নান গেলো আর দুধ নিয়ে গেলো ফকির আহমদ সৌদির দুধ নিয়ে, আমি জনাল রয়ে গেলাম।
আমাদেরকে আবার ওইখান থেকে হরিণা থেকে আবার পাঠাই ট্রেনিং সেন্টারে পাঠাচ্ছেন। তখন মন্টুদের কাছে আমরা তদবির শুরু করলাম যে মন্টুদা আমরা বেশ কজন রয়ে গেছি মিরেশরে, আমাদেরকে পাঠাইতেছেন দেখেন না, তোমাদেরকে একটু চিন্তা ভাবনা করে পাঠাইতে হবে। পরে আমাদেরকে নিয়ে গেলো 165 জন, আমাদেরকে নিয়ে গেলো বগাপা, বগাপা ক্যাম্পে, বগাপা নতুন ক্যাম্প ওইটা। আমরা রাত্রে গিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে এবং আমাদের ওস্তাদ জি যারা ছিল ইন্সট্রাক্টর ওনারা সহ জঙ্গল টঙ্গল পরিষ্কার করে আমাদের তাঁবু টাম্বু টানায় দিল, আমরা এখানে তাইলাম। তারপরে ট্রেনিং হলো এক মাস, সেখান থেকে আমরা নিলাম গেরিলা ট্রেনিং। আমার ওস্তাদ দিদি একটা কথা মনে থাকে, বলতে গেরিলা ট্রেনিং তিন চিজ আরামে, প্রথম হলো যে নি গুম রুপেয়া টাকার লোক এবং আওরত মেয়ে, বারবার ওস্তাদ দিয়ে এটা যে খবরদার এই তিনটা খুব হুঁশিয়ার। যাক সেখান থেকে আমরা এক মাস ট্রেনিং নিয়ে আমরা আসলাম হরিণা, এখন হরিণার থেকে আবার ভিতরে পাঠানো বনায় মিরসরাইতে মুক্তিযুদ্ধ বেশি হয়ে গেছে, মিরসরাইতে আর পাঠানো হবে না। এখন আমরা আন্দোলন শুরু করলাম। একদিন দেখলাম যে বিকেলের দিকে হরিণা ক্যাম্পের ওই ইয়েটা আর্মি ক্যাম্পের, আর্মি ক্যাম্প আর ইয়েথ ক্যাম্পটা পাশাপাশি, আর্মি ক্যাম্পের উপরে একটু মাঠের মধ্যে একটু উপরে, তারপর ডালুর দিকেই তো ওই ক্যান্টিনটা ছিল। তখন তখন আমি 13 নম্বর মাইনিং ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান ছিল, খোরশেদ ফুটবল ফুটবলার কামাল ভাই, শহীদ কামাল ভাই, কামাল ভাই আমাদের সাথে ছিল, কামাল ভাই শহীদ হয়েছে আপনার এই কুমিরে। তারপরে নুরুল আমিন, নুরুল আমিন মাইনি, এরা সবাই মারা গেছে, আমাদের নাম তাদের মনে পড়তেছে। আমরা বোধ হয় 5-7 জন মাউল ভাই নিচের থেকে ওই হরিণা ক্যাম্পের সামনে মাঠটা তো উপরে, মাঠটা একটু উপরে, এটা একটু নিচের দিকে, তো উনি ছাড়া দিছি এদিকে। তা আমরা সবাই গেলাম, তোদের ইয়ে সমস্যা কী, গণ্ডগোল কী? তা আমরা বললাম যে গণ্ডগোল কী, গণ্ডগোল আমরা ট্রেনিং নিয়েছি, আমরা ভিতরে যেতে পারছি না, আমাদেরকে ভিতরে পাঠাচ্ছে না, আমরা যুদ্ধ করতে এসছি, এখন যুদ্ধ করতে যদি না পাঠান, কেন আমাদেরকে একবার বলতেছে আমার কক্সবাজার যাওয়ার জন্য, একবার বলতেছে বাঁশখালি যাওয়ার জন্য, বাঁশখালি কক্সবাজার আমরা তো চিনি না। আমাদের ট্রেনিং হচ্ছে যেখানে আমি যুদ্ধ করবো সেই জায়গাটা আমাকে ভালোভাবে চিনতে হবে, আমাদেরকে মিরসরাই পাঠান নইলে পাশাপাশি সীতাকুণ্ডে পাঠান। বলতে কথা শেষ না, কথাই তুই যুদ্ধ করার সাহস আছে, যুদ্ধ করবি? সবাই খেপে গেল মনে কথার উপর, বল কী বলেন আমি, কারা কারা যাবে সবাই পলিন হোক, যুদ্ধ খুব কঠিন যুদ্ধ হবে, যারা যারা যাবে তারা পলিন হোক। উনি সবার সব মুক্তিযোদ্ধাদের প্রিয় ছিল এই মাহফুজ ভাই, পরবর্তী যে কর্নেল, দেশদ্রোহিতার অপরাধে যে দেশপ্রেমিকের ফাঁসি হইল, কি মানে কি কথা, সব এক নম্বর সেক্টরের আমি যতটুকু সব মুক্তিযোদ্ধাদের প্রিয় ছিল মাহফুজ ভাই, ক্যাপ্টেন মাহফুজ, তখনকার আমরা ক্যাপ্টেন মাহফুজ বলতাম, পরে উনি কর্নেল হইল। ওই জিয়াউর রহমানের মামলায় ফাঁসি দিয়ে দিল উনাকে, মানে কিছু অল্প কিছু রয়ে গেল আর আমরা সবাই ফলে নিলাম, ফলে নিলে দেখা গেলো 65 আমরা 5 প্লাটুন হয়ে গেছি। আমরা রেডি হইতে হইতে ট্রাক এসে গেছে, ট্রাকে উঠে গেলাম, কোথায় যাচ্ছি আমরা কেউ জানি না। আমরা রাত্রে পৌঁছেলাম সোনাঝুরি ক্যাম্প, আমাদের ফ্রন্টের ক্যাম্প, অ্যাডভান্স ক্যাম্প, ইন্ডিয়ার বর্ডারের ভিতরে, ইন্ডিয়ান ফিলের তো ফিলের থেকে 1 কিলোমিটার ভিতর, চারিদিকে বাহার, মাঝখানে আমাদের ক্যাম্প, ওইখানে আমরা মুক্তিযুদ্ধ ছিলাম 5 প্লাটুন। আমরা তাম্বুর তাম্বু টানাইলাম রাত্রে, তা আমরা ইয়ে করলাম। তো সকালে আমাদেরকে কিন্তু কর্মসময় কোনো কিছু বলতো না, কুইক রেডি অ্যাডভান্স, আমাদের এই যে আর কোনো ইয়ে নেই। আমরা যুদ্ধ করেছি 2 নম্বর সেক্টরের 1 নম্বর সাব সেক্টর, আমাদের ফরকটা হচ্ছে যে 2 নম্বর সেক্টরের 1 নম্বর সাব সেক্টর, যেটার কমান্ডার হচ্ছে জাবর ইমাম সাহেব। মাঝে মধ্যে কী করতো এটা, আবার আমাদের ক্যাম্প থেকেও বাইরিত আরও আরও ক্যাম্প ছিল, ওদিকেও এরকম ওই পাহাড়ের ভিতরে ভিতরে ক্যাম্প ছিল, কোনো ক্যাম্প আমি দেখিনি, কোনো ক্যাম্প আমরা এক ক্যাম্পের থেকে ক্যাম্প ভেঙে আমাদের যাতায়াত ছিল না বর্ডারে। তো এইখানে এইসব ক্যাম্পগুলো থেকে রাত্রে কী করতো ওই ইয়েরা কমান্ডাররা, সুভদ্র সাহেবরা বা হাবিলদের সাহেবেরা 5-7 জন করে গ্রুপ করত। এই এটা জাফর ইমাম স্যারের অনেক ইয়ের মধ্যে শুনেছি, ওনার এই মানে টক শোর মধ্যে শুনেছি, ওনার ইয়ের মধ্যে শুনেছি, কিন্তু উনি ওনার সেক্টরের কথা বলে, মানে সেম যুদ্ধটা যে আমরা 1 নম্বর সেক্টরে 1 নম্বর সাব সেক্টরে আমরা করেছি, আমাদের কথাটা কেউ লেখে নাই। আর আমাদের কমান্ডার তো মারাই গেছে, তিনি কর্নেল মাহফুজুর রহমান, উনি তো মারাই গেছে।
প্রথম প্রথম যুদ্ধ হলো গুতুমা গুতুমা যুদ্ধ আমাদের সাথে পাকিস্তানরা ফাইলো না পাকিস্তানরা গুতুমা যুদ্ধ আমাদেরকে আড়াই দিন পর্যন্ত ইয়ার অ্যাটাক করে যখন তুলতে পারলো না ওরা ব্যাক করলো ওরা পালাই গেল পরবর্তীতে যেখানে আমাদেরকে আমাদের ক্যাম্প ইয়ে ডিফেন্স দখল করে ফেললো ওরা আমরা ছত্রমঙ্গ হয়ে গেলাম বসরাজি লোক মারা গেল যে ডিফেন্সে বসরাজি লোক মারা গেছে এর আগে আমরা দিনের দিন নবোদয় এক রাত্র মান দুই রাত্র মানে আমরা পরশুরাম স্কুলেও ছিলাম এরপরে ফেনি বিলুনিয়ার সঙ্গে ওইখানে একটা ইয়ে আছে কালীহাট এই পর্যন্ত কিন্তু যেই ডিফেন্সে আমরা ছত্রমঙ্গ হইলাম তারপর আবার আমরা অ্যাডভান্স করলাম এই পর্যন্ত কিন্তু শুধুমাত্র 100% আমরা মুক্তিযুদ্ধেরাই ছিলাম মানে শুধুমাত্র মুক্তিযুদ্ধেরা আসছে ইন্ডিয়ান আর্মি আমাদেরকে হেল্প করেছে কাভারিং দিয়ে তখন আমরা ওই যে ইয়েতে বসরাজিরও মারা যাওয়ার পরে তখন দেখলাম যে আমাদের ওই আগে যে সেকশন ছিল আগে যে প্লাটুন ছিল সেটা ভেঙে গেল ওই এইখানে আমরা আমরা ছজন ইন্ডিয়ান আর্মি পাঁচজন এটা আমি ভুলে গেছি নাকি আমরা আমরা পাঁচজন ইন্ডিয়ান আর্মি ছজন আমরা যৌথ বাহিনী হয়ে গেলাম ওই যে আড়াই দিনে এআই অ্যাটাক হচ্ছে সেই তখন 100% মুক্তি বাঙালিরাই ছিল মুক্তিযোদ্ধারাই ছিল তারপর ওই ইন্ডিয়ান আর্মি আর আমরা যৌথ বাহিনী হয়ে গেল আমাদের তখন নাম ছিল আমার মনে আছে ওনার নাম বিকে যান মেধার বিকে যান আমরা তখন 31 জাট ব্রিগেডের অন্তর্ভুক্ত হয়ে গেলাম তারপর আমরা অ্যাডভান্স করলাম কোথায় গেলাম সন্ধ্যার সময় দেখতে যে একটা জায়গায় খুব বাতি জ্বলতেছে ওই কুফি বাতি কেরোসিনের বাতি একদম সারিবদ্ধ বাতি আমার ভাই ভূতা ছিল সাদাইত্যা আছে মিরসরাই এখনো আছে তো আমার বা আত্মীয় আমার আমার ভাই ভূত আমার সমসাম আমার সমান আত্মীয় একই প্লাটুনে ছিলাম সে তার সাসাও একটা ছিল মর্তুজা বৈশ আমরা তিনজনেই ছিলাম তো সাদাইত্যা বললাম যে চল এখানে বাতি জ্বলে গ্রামের বাবা বলতে কাকা ইয়া অ্যাডভান্স করে ফেললে আর দূর বেড়া কতদিন মানুষের সাথে কথা বলিনি মানে ফ্রন্টে কী বলবো দাদা এটা একদিনই বলে বোঝা ফ্রন্টে কোনো ফাঁকি দেখি নেই কোনো পশু দেখি নেই মানুষ দেখি নেই মানে আমরা আমরা যেই রাস্তা দিয়ে এসেছি ওই কালীঘাটে এসে আমরা মানুষ দেখতেছি সেখানে আমরা হাঁটলাম একটু দেখে দেখে চলে এসেছি এরপরে আমাদের সাথে আর ফেনি পর্যন্ত কোনো যুদ্ধ আমরা শুধু হাঁটতেছি আমরা শুধু অ্যাডভান্স করতেছি আর পিছন থেকে মহমু কাভারিং চলতেছে ওই আর্টিলারি তারপরে আসি বুঝলাম ফেনিতে হল করাইলো ওইখানে তা অনেকক্ষণ পরে এই গ্রাম মানুষজন বাইরে গেছে ফেনি ফেনির থেকে ওই পাকিস্তানি আর্মিরা পশ্চিম দিকে নাকি বাইকতেছে তখন পাবলিক আমাদেরকে ধরে ফেললো আরে আপনারা মুক্তিযোদ্ধা কষ্ট করতেছেন আমাদের রাইফেল নিয়ে ফেলে আমাদের ঘাটটি নিয়ে বিছনা নিয়ে ফেলে গুলির বাক্স নিয়ে ফেলে মানুষ মানুষ কি অবস্থা গুলির বাক্স নিয়ে ফেলে বহন করার জন্য হ্যাঁ বহন করার জন্য এরপরে আর আমাদের কোনো যুদ্ধ হয়নি এর পর্যন্ত আমরা ফেনিতে আসলাম ফেনিতে এসে আমাদের ডিফেন্স আমাদের প্লাটুনগুলো ফাঁসগাছিয়ে ফেনির পশ্চিম পাশে একটা ফাঁসগাছিয়ে বলে একটা জায়গা ওইখানে বিভিন্ন জায়গায় আমরা যেখানে যাই সেখানে আমাদের প্রথম কাজ হচ্ছে বাঙ্কার করে ফেলা ওইখানে আমরা বাঙ্কার করে ফেললাম ওই বাঙ্কারে রইলাম এক রাত্র সেখান থেকে আবার আমাদেরকে নিয়ে আসলো আমাদের সাথে তো যুদ্ধ হচ্ছে না আমরা তো আগাচ্ছি আমাদের সামনেরগুলো যুদ্ধ করতেছে আমরা তখন পিছিয়ে গেছি তারপরে আসলাম আমরা কুমিরা কুমির হলো কুমিরা আমরা পিছিয়ে কামালবাইরে হলো সামনে এই কামালবাই কুমিরা গুলি খেয়ে মারা গেল কুমিরাতে তো সামনে তো ওপি ছিল উনি ওপি নাকি ক্লিয়ারেন্স দিছে যে এইখানে মানে ওপি ক্লিয়ারেন্স দিছে কিন্তু ওই কুমিরা স্টেশন আর কুমিরা মেইন রোডের মাঝখানে যে ইট খোলা ছিল ইটের বা ইটের ভাটি ছিল ওইখানে বাঙ্কারে প্রচুর রাজাকার পাকিস্তানি আর্মি ছিল আমরা তো ব্রিগেড অ্যাডভান্স করতেছি তখন ওরা ওই রেল লাইন ধরে তো তোরা তখন ওইখান দিয়ে ফায়ার দিছে ওই ফায়ারে মানে পাঞ্জাবের কি তখন রেল লাইনে ছিল না রেল লাইন আর ওই মেইন রোডের মাঝখানে যে খালি জায়গার জায়গাটা আছে যে ইয়েটা এখন ইন্ডাস্ট্রি হয়ে গেছে ওইখানে যে ইটবাটা ছিল ইটবাটিতে ওরা পাঞ্জাবিরা ছিল ইয়েরাও ছিল কামালবাইরা সামনে ছিল কামালবাইরা গুলি খেয়েছে আমরা ছিলাম পেছন তারপরে তো এরপরে আর আমরা তো আমরা তখন ওইখানে আসলাম তখন কয় তারিখ বলতে পারি না আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন একজনে বলতেছে সিজ ফায়ার হয়ে যায় গ্যা
ও সিসপায়ার কথা বলতে, তখন তো সিসপায়ার টিসপায়ার বুঝি না। এরপরে আমরা ওইখান থেকে আসলাম এয়ারপোর্টে। আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে আমরা শুনছি যে মানে পাকিস্তানি আর্মি সিটিয়াঙে আর সান্ডার করতেছে করছে আজকে মেজর ইয়ের কাছে, মেজর রফিকের কাছে সার্কেট হাউস। আমরা তখন এয়ারপোর্টে, ওখানে নেতৃত্ব কার ছিল? ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি। যখন যৌথ বাহিনী তখন ইন্ডিয়ান আর্মি। এয়ারপোর্ট থেকে আমরা আসলাম স্টেডিয়ামের পশ্চিম পাশে, কতগুলো কি ম্যাজিস্ট্রেটদের কলোনি না কি বলে, এইখানে থাকলাম আমরা কি এক রাত্র না দুই রাত্র থাকলাম। তারপর আমাদেরকে নিয়ে গেলো সিটিয়াং কলেজের হোস্টেলে গেলাম। ওইখানে কদিন থাকলাম জানি না, ওইখানে আমরা আনাউন্স জমা দিয়ে আমরা গেলাম সিটিয়াং কলেজে। আমাদেরকে ছাড়লো 28 তারিখ, বাড়িতে গেছি 29 তারিখ। এর মধ্যে নাকি এই বাড়িতে এসে শুনলাম মাওলানা আজহার উসমান সাহেব মিরসরাই জল্লাদ বলতো আর কি যুদ্ধের সময়, উনি কিন্তু আবার আমার আত্মীয়। ওনার সাথে কখনো দেখা হয় নাই, উনাকে আমি চিনিও না। উনি আমার বাবার কি মামাতো বুবাতো ভাইটাই, এরকম হবে। একটা রটনা হয়েছিল, আমরা রটনা হওয়ার কারণ আছে, কারণ হরিণা ক্যাম্পের থেকে তো আমরা মানে ধর না আধা ঘন্টার মধ্যেই আমরা কোথায় চলে গেছি কেউ জানে না, কোথায় নিয়ে গেছে কোনো খবর নেই কেউ জানে না। এমন রটনা হয়েছে যে আমি মারা গেছি, আমার বাড়িতে আমার একজন কাকা আছে, উনি মৌলভী সাহেব, খুবই ভালো মানুষ এবং স্বাধীনতার পক্ষের লোক। তো আমার মা এই খবর টবর পেয়েতো, মা ছেলের মৃত্যুর খবর পাইতো, স্বাভাবিক যা কান্নাকাটি করে। তো আমার মা খুব ইয়ে হয়, আমার বাবা কিন্তু শক্ত ছিল, আমার বাবা একটু শুনতেও পারতো না, বলে কতজনের ছেলে মারা গেছে, আমার ছেলেও মারা গেছে, আমার ছেলে আরেকটা বেশি আছে, তো সমস্যা কি। আমার মা আমার ওই কাকাকে, মালান সাহেব কাকাকে, ওই মালান সাহেবের কাছে পাঠাইছে, ও মানে আজহার উসমানের কাছে। তো মাদন আর সোমান সাহেব ওনাকে একদম গুছাই সুন্দর করে বলছে, ও মাদন ভাই সাহেব আছে বলা, ওরা তো ধরা পড়ছে, ওটারে তো মারি বস্তা করে বন্দি ফেরি নদীর মধ্যে গাঙের মধ্যে ফেলে দিছি। আমরা যখন ফেরিতে আসলাম ওই ফাঁসগাছিয়ায়, আমরা বরে 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 পৌঁছাইলাম, মানে বাঁকা টাঙ্কা করে শেষ হইতে তখন বড় হয়ে গেছে। তো আমি তো ঘুমাই নি, আমি কী করলাম, ওই ইন্ডিয়ান আমাদের সাথে ইন্ডিয়ান আমাদের সাথে খাতির হয়ে গেছে, খুব ইয়ে গেছে। তো ওর ফ্রেন্ড শার্ট পরে ইন্ডিয়ান আর্মি, আমি সাইকেল একটা নিয়ে ইয়ে করলাম, মানুষ ইন্ডিয়ান আর্মি মনে করছি ইন্ডিয়ান আর্মি, আমার আবার ফাটিও লাগাইছি ওর শিখত। মানুষ তো মানুষ কীরকম করতেছে মানে বুঝানোর মধ্যে, মানুষকে এখন বলে বুঝানো যাবে না, এই লম্বা তারই মানুষ 4-5 জনে এত বড় এক লম্বা তার, এরকম আরও কতজন আসি দড়ি নিয়ে এত বড় রসগোল্লার ইয়ে বল মিষ্টি দোকানে খা, আর আমার মাথা ডুবে দিতেছে না খা বেটা। আমার মামা, আমার মার এই কী বলে মামাতো ভাই, আমার মামা এই ওনার বড় ছেলে এখন বিচারপতি এই হাইকোর্টে, আমার মামা আজিলক মামা, আজিল মামাকে দেখতেছি গাছ একটা নিচে দাঁড়াই আছে, উনি দাঁড়ায় দাঁড়ায় অবস্থা দেখতেছে। তো আমি তো মামাকে দেখছি চিনছি, আমি যাই মামাকে সালাম করলাম, আর মানে মিনিটের মধ্যে কয়েকশো মানুষ আর ইন্ডিয়ান আর্মি ওনাকে সালাম করতেছে। তো আমি ফাঁকি খুলে বললাম, মামা আমাকে ধরে একদম বুকের মধ্যে নিয়ে খুব কান্নাকাটি করলো, তাহলে তুই বাঁচি আসো। এটা যখন ফেনীর থেকে চিরাং আসতেছিল তখনের কথা না? হ্যাঁ, ফেনীর থেকে তখন আমরা মানে অ্যাডভান্স করতেছি তখন। তো মামাকে একদম মানে বুকে ধরে ছাড়ে না বলে না, আমি তো আমরা তো জানি তুই মারা গেছ, আর তো আর মামা দেরি করা যাবে না, কোন সময় আপনি তো জানেন কোন সময় ইয়ে আসে, আমি বলি এসছি এক ঘন্টা খানের জন্য, আমি ঘন্টা এক ঘন্টা থাকবো না, এক ঘন্টার আগে চলে যেতে হবে। তো ঠিক আছে বাবা তোর বাড়িতে আমি এখন খবর দিচ্ছি। যে উনার সাথে তখন আমার মামা ওই দিকে লোক পাঠাই আমার মার কাছে খবর দিচ্ছে যে তোর ছেলে আমার দেখো হয়েছে বা বেঁচে আছে এই আর কি। 29 ডিসেম্বর যখন গেছো তখন তো স্বাভাবিক, হ্যাঁ তোমার মা তো জানে তুমি, হ্যাঁ তখন তো এই আর কি, তখন তো দেখছে এই আর কি, কেমন কেমন নিষ্ঠুর দেখছে, মানে পিতা মাতাকে কীভাবে কষ্ট পায়, ওনার কী লাভ বেশি না, কান্নাটা মিথ্যা কথা যে আমাকে মেরে ফেলছে, আমার মা বাপ মনে কষ্ট পাবে কান্নাকাটি করবে, তো ওনার লাভ কত প্রেরণ শাস, এই লোকগুলো কত খারাপ পাকিস্তানি লোকগুলো, পাকিস্তানি চিন্তা ভাবনা। এখন বলো যে এই যে লোকদের যে তোমার যে উৎফুল্লতা, তাদের যে আশা, মানুষ দাদা মানুষ আশা হতো, মানুষরা যে মানুষ বললাম না যে মানুষ অস্ত্র কেড়ে নিয়ে যাচ্ছে, আরে আমার এসএলআর রাখতে পারতেছি না, আরো কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে আমার কাছে দেন, আমি আপনার সাথে হাঁটতেছি, আমি বাবা
আপনি তো হাঁটতেছে, এমনি এটা কোন সময় ফুটে যাবে, আপনি তো এটা চালাইতে যান। এখন এখন তো মানুষ, এখন তো মানুষ, আমার মনে হয় কিছু কিছু মানুষ আমি ইয়েও দেখি যে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এই কথা বলতেও লজ্জা পায়। সমাধান সমাধান যেভাবে আমাদের এখন তো আওয়ামী লীগকে অস্বীকার করে তো কোনো কিছু করা যাবে না, এটা তো আমি আমার আমার আমি মনে করি আওয়ামী লীগের নেতৃত্বে মানে আবার আমরা একটা জিনিস মনে করি, বঙ্গবন্ধু নিজে একটা পার্টি, আওয়ামী লীগ আর একটা পার্টি। এখন উনি যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছে, এখনও যেই মানুষগুলো বেশি আছে, এখনও এখনও পুরনো যেই যারা ছাত্রলীগ করেছে, যারা বাড়িতে যাওয়ার সময় সবসময় বুড়ো মানুষের বোঝাটা আলগায় নিয়ে গেছে, যারা বাসে ট্রেনে বুড়ো মানুষটাকে বয়সী মানুষটাকে এটা ছেড়ে দিয়ে গেছে, কিংবা সিটটা ছেড়ে দাঁড়িয়ে গেছে, এই লোকগুলোকে এনে এদের হাতে যদি রাজনীতি দিয়ে এদের তত্ত্বাবধানে যদি পরবর্তী প্রজন্ম যদি করে দল করে প্রজন্মবর্তী প্রজন্ম যদি কিছু করে আমার মনে হয় কিছু হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।